মার্টিন কর্সেজি, রবার্ট ডিনেরো এবং লিওনার্ডো ডিক্যাপ্রিও, এই ট্রিও আবারও হাজির হয়েছে নতুন মুভি নিয়ে, যার নাম কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন। 2017 সালে ডেভিড গ্রানের লেখা নন ফিকশন বইয়ের উপর ভিত্তি করে মুভিটি নির্মিত হয়েছে। 1920-এর সময়কালে ওকলাহোমাতে সংগঠিত ওসেজ উপজাতির সদস্যদের উপর ধারাবাহিক হত্যাকাণ্ড এবং উপজাতীয় জমিতে তেল আবিষ্কৃত হওয়ার পর ওসেজ জাতির মধ্যে সম্পর্ক এখানে তুলে ধরা হয়েছে। সামনে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, এই চ্যানেলের নামে টেলিগ্রামে একটি নতুন চ্যানেল খোলা হয়েছে, যেখানে নতুন পুরান যে কোনো মুভি বা সিরিজ এখন থেকে ফ্রিতে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়া একটি চ্যাট গ্রুপও আছে, যেখানে আপনারা নিজেদের পছন্দের মুভি সিরিজের রিকোয়েস্ট করতে পারবেন, যার ভিত্তিতে আমরা দ্রুততম সময়ে আপনার রিকোয়েস্ট করা মুভি সিরিজ চ্যানেলে আপলোড করে দেব। চ্যানেলের লিংক নিচের ডিসক্রিপশন বক্সে দেয়া আছে, তাই আজই গিয়ে জয়েন হয়ে যান। মুভির প্রথমেই আমরা ওসেজ উপজাতির মানুষদের দেখতে পাই। এখানকার প্রবীণ ব্যক্তিরা তাদের বংশধরদের প্রতি শোক প্রকাশ করে একটি সেরিমোনিয়াল পাইপ মাটির নিচে পুঁতে দেয়। ওকলাহোমাতে তাদের বসবাসের জায়গা দেয়া হলেও এই এলাকার মাটি উর্বর ছিল না, সেজন্যই তাদের এমন প্রার্থনা। কিছুদিন পর সেখানকার মাটি ভেদ করে তেল বেরিয়ে আসে। এই তেলের কারণে তারা রাতারাতি ধনী হয়ে যায়। পুরো এলাকায় প্রচুর তেলের কোম্পানি গড়ে ওঠে। শ্বেতাঙ্গ লোকেরা এসব কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করত। 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফিরে আসা সৈনিক আর্নেস্ট ওকলাহোমাতে নিজের ভাই বাইরন এবং আঙ্কেল উইলিয়াম হেলের সাথে বসবাস করতে আসে। আঙ্কেল উইলিয়াম এখানকার স্থানীয় শেরিফ হিসেবে কাজ করেন। তাকে ভালোবেসে মানুষ কিং বলে ডাকে। তিনি ওসেজ লোকদের নানা কাজে উপকার করে থাকেন, এমনকি তিনি তাদের ভাষাতেও কথা বলতে পারেন। সাদা হয়েও তারা উইলিয়ামকে শ্রদ্ধা করে। তিনি আর্নেস্টকে বলেন সেও যেন ওসেজদের ভাষা শিখে ফেলে। এছাড়া এই জাতির ইতিহাস সম্পর্কে জানার জন্য তাকে একটি বই পড়তে দেন উইলিয়াম। কাজের উদ্দেশ্যে আসা আর্নেস্টকে তিনি ক্যাব ড্রাইভার হিসেবে নিয়োগ দেন। এর পাশাপাশি তিনি মলি নামে এক মেয়ের সাথে তাকে খাতির করতে বলেন। মলি এই অঞ্চলের শীর্ষ ধনীদের মধ্যে একজন। কয়েকদিন যাবত কয়েকজন ওসেজ উপজাতির লোকেরা রহস্যজনকভাবে মারা যাচ্ছে, কাউকে হত্যা করা হচ্ছে, কেউ কেউ অজানা রোগে মারা যাচ্ছে। এই নিয়ে কথা বলতে মলি স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্যের সাথে কথা বলে। অপরাধীদের ধরার জন্য বিশাল অঙ্কের পুরস্কার সে ঘোষণা করে, তাই ব্যাপারটা খতিয়ে দেখার আশ্বাস দেন ওই কর্মকর্তা। অফিসের বাইরে আর্নেস্ট মলির জন্য অপেক্ষা করছিল। সে বের হতেই আর্নেস্ট নিজের গাড়িতে তাকে ওঠায় বাসায় পৌঁছে দেওয়ার জন্য। একটা ব্যাপার লক্ষণীয় ছিল যে এই অঞ্চলের ওসেজ মেয়েদের সাদা ছেলেরা বিয়ে করত, কারণ ওসেজ পরিবারগুলো বিভিন্ন তেলের খনির মালিক হওয়াতে তারা ওই অঞ্চলের সবচেয়ে ধনী ছিল। তাই এভাবে গরিব সাদা ছেলেগুলো ওসেজ মেয়েদের বিয়ে করে সম্পত্তির অংশীদার হয়ে যেত। একই ধান্দায় ছিল আর্নেস্ট। নিয়মিত যাতায়াতের ফলে দুজনের মধ্যে প্রচুর কথাবার্তা হতো। এভাবে বাক্য বিনিময়ের মাধ্যমে সে মলির মন জয় করে ফেলে। একদিন মলি রাতে ডিনারের জন্য তাকে আমন্ত্রণ করে। সেদিন তারা দুজন একে অপরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। কয়েকদিন পর আর্নেস্ট তাকে প্রপোজ করলে মলি বিয়ের জন্য রাজি হয়ে যায়। রোমান ক্যাথলিক এবং ওসেজ ট্রেডিশনের মিশ্রণে দুজনের বিবাহ সম্পন্ন হয়। কিছুদিন পর মলির এক বোন মিনি অসুস্থ হয়ে পড়ে এবং এক বছর পর মারা যায়। ঘরের বাইরে আর্নেস্টের সাথে তার আঙ্কেল উইলিয়াম কথা বলছিল। তিনি বলেন নিয়ম অনুযায়ী মিনির মৃত্যুর পর সব সম্পত্তি তার স্বামী পাবে। তার স্বামী মারা গেলে বোন হিসেবে মলির কাছে সম্পত্তি এসে পড়বে, যা একদিন আর্নেস্টই সেই সম্পত্তির অংশীদার হবে। যদি সে এমনটা চায় তাহলে মলির বাকি বোনদেরকেও মরতে হবে। ইতোমধ্যেই বাচ্চার বাপ হয়ে গিয়েছিল সে। এতে আর্নেস্ট জানায় তারা অবশ্যই এই বিষয়ে কিছু একটা করবে। মিনির মারা যাওয়ার পরই তার স্বামী আরেকটি বিয়ে করে, তাও তার বোন রিটাকে। মলির মা লিজিও খুব অসুস্থ ছিল, মায়ের সেবায় সে নিয়োজিত থাকত। তিনি মলিকে বলেন এই সাদা লোকদের কারণে আমাদের মানুষগুলো মারা যাচ্ছে, তাদের কুনজরের জন্য দিন দিন মৃত্যু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার কথায় রেগে মলি চলে যায়। রাতে আর্নেস্ট নিজের ভাই বাইরনের সাথে মলির বোন অ্যানাকে একটি পার্টিতে পাঠায়। পরের দিন সকালে মলি ও আর্নেস্ট একটি নির্জন জায়গায় অ্যানার ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়। এই দেখে মলি কান্নায় ভেঙে পড়ে। এমন মর্মান্তিক ঘটনার পর অসেজবাসীরা একটি মিটিং করে, যেখানে আঙ্কেল উইলিয়ামও উপস্থিত ছিলেন সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হিসেবে। তারা আলোচনা করেন তাদের ব্যবসা
বেড়ে যাওয়ার পর সাদা চামড়ার লোকেরা এখানে আসে। তারপর থেকে বিভিন্ন জায়গায় অসেজরা মারা যাচ্ছে, হয় কোনো রোগে আক্রান্ত হয়ে, না হয় কেউ তাদেরকে হত্যা করছে। এমনটা আর হতে দেয়া যাবে না, তাই অপরাধীদের ধরতে তারা $1,000 পুরস্কার ঘোষণা করে। উইলিয়ামও বলেন তিনি আরো $2,000 দিবেন যদি অপরাধীরা ধরা পড়ে। এতে অশেষরা খুব খুশি হয় যে একজন শ্বেতাঙ্গ তাদের দুর্দিনে পাশে দাঁড়িয়েছে। এখন অ্যানার মৃত্যুতে সবাই শোকাহত ছিল। এরই মাঝে আরেকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। এদিকে নিজের বোনের হত্যাকারীকে খুঁজতে মলি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর হায়ার করে। তিনি জানান তার বোন রিটার হাজবেন্ড বিল নিজেও তার মৃত বোনের হত্যার তদন্ত করছে। বিল নাকি জানে কে বা কারা এই পৈশাচিক কাণ্ড ঘটিয়েছে। পোক্ত প্রমাণ হাতে পেলে বিল সবাইকে জানাবে। এই ডিটেকটিভ আরো বলেন তার বোন অন্তঃসত্ত্বা ছিল। এখন প্রশ্ন হলো অবিবাহিত অ্যানার পেটে কার সন্তান ছিল। এখন এসব কথা আর্নেস্ট নিজের আঙ্কেলকে অবগত করে। এই ডিটেকটিভ যে আঙ্কেলের ওপরেও সন্দেহ করছে সেই কথাও সে জানায়। রাতে আর্নেস্ট মলিকে সান্ত্বনা দিয়ে বলে তার বোনের হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই জড়িত থাকুক তাদের শাস্তির আওতায় আনবে। একদিকে বোন হারানোর শোক, অন্যদিকে অসুস্থতা নিয়ে খুবই খারাপ অবস্থায় ছিল মলি। তাকে ডক্টর দেখাতে নিয়ে আসে আর্নেস্ট। ডায়াবেটিক রোগের সেরা মেডিসিনের ব্যবস্থা করেছে তার আঙ্কেল। এরই মাঝে জানা যায় তাদের দ্বিতীয় পুত্র সন্তান হয়েছে। একদিন আঙ্কেল আর্নেস্টকে ডেকে আনে, তাকে জিজ্ঞেস করে তাদের পরিকল্পনার কি অবস্থা। বছরের পর বছর কেটে যাচ্ছে, আর্নেস্ট কিছুই করছে না, সে এখনো মলিকে নিজের রাস্তা থেকে সরায়নি কেন। এতে উত্তরে আর্নেস্ট বলে সে মলিকে প্রচন্ড ভালোবাসে, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সে কিছু করতে পারছে না। এই শুনে রাগে আঙ্কেল তার পশ্চাতে বেদ দিয়ে মারতে থাকে। আঙ্কেল তাকে বোঝায় তার উচিত এখন নিজেদের প্ল্যানে মনোযোগ দেয়া। তিনি চান আর্নেস্ট যেন বিপুল ধন সম্পদের মালিক হতে পারে। যেভাবে পুলিশ ও ডিটেকটিভরা তদন্ত চালিয়ে যাচ্ছে তাতে একদিন ধরা পড়লে দুজনেরই জেল হতে পারে। কিছুদিন পর মলির ভাড়া করা প্রাইভেট ডিটেকটিভকে কেউ মেরে ফেলে। এখন আর্নেস্ট ও আঙ্কেলকে তার ভাই একজন বোম ডিলারের কাছে নিয়ে যায়। এই লোক ভয়ঙ্কর বোমা তৈরি করতে পারে। বোমের সাহায্যে বিভিন্ন জায়গায় ডাকাতি এবং ব্যাংকে লুটপাট করার জন্য সে বিখ্যাত। অন্যদিকে মলির মেডিসিন দিতে ডাক্তাররা তার বাসায় আসে, কিন্তু মলি আর মেডিসিন নিতে রাজি ছিল না। এতে আর্নেস্ট রেগে গিয়ে বলে তারা তো তোমাকে সুস্থ করে তুলতে কাজ করছে। এতে মলি বলে সে এই ডাক্তারদের বিশ্বাস করতে পারছে না, কারণ এরাই তার আগের বোনের চিকিৎসা করেছিল। আজ তার বোন মারা গেছে, এমনকি তাদের দেয়া মেডিসিন নিয়েও সে সন্দেহ প্রকাশ করে। এসব শুনে আর্নেস্ট ডাক্তারদের কাছ থেকে ইনজেকশনের বক্স নিয়ে আসে। মলির কথার জবাবে সে বলে তার অসুস্থ হওয়ার পর থেকে সে একা সব ব্যবসা, ঘর দেখভাল, বাচ্চাদের দেখে রাখা আর মলির সেবা করে যাচ্ছে। সহযোগিতা তো দূরে থাক, সে উল্টো নানা সমস্যা তৈরি করছে। আর্নেস্টের এমন কথা শুনে মলি তার অবস্থা বুঝতে পারে এবং মেডিসিন নিতে রাজি হয়। এবার আমরা হেনরিকে দেখি, যে অসুস্থ ছিল এবং মলির ডক্টররাই তার চিকিৎসা করছিল। হেনরি ছিল মলির প্রথম স্বামী, যে কিনা আঙ্কেল উইলিয়ামের হয়ে কাজ করত। তারও প্রচুর ধন সম্পত্তি ছিল। এখানে ডক্টর আঙ্কেলকে জানায় হেনরি খুবই অসুস্থ, বেশি দিন বাঁচবে না। সে মারা গেলে তার সব সম্পত্তির মালিক হতে পারবে আঙ্কেল, কারণ তার কোনো আত্মীয় স্বজন বা আপনজন নেই। এই ব্যাপারটা তিনি আর্নেস্টকে বলেন। ওই বোম ডিলারকে দিয়ে এই হেনরিকে খুন করার দায়িত্ব তাকে দিয়ে যান। অন্যদিকে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মলির মাও মারা যায়। এতে পরিবারের শোকের ছায়া নেমে আসে। আঙ্কেল তাকে নিজের বাসায় ডিনারে নিয়ে এসে বলেন তিনি তার বোনের খুনিকে ধরার জন্য একজনকে নিয়োগ করেছেন। এখানে আঙ্কেলের সহমর্মিতা ছিল কেবল নাটক মাত্র। মলি বলে সেও একজন ডিটেকটিভ হায়ার করেছিল যাকে কেউ হত্যা করেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই ডিটেকটিভকে স্বয়ং আর্নেস্ট মেরেছিল। যাই হোক, মলি তার পেটে তৃতীয় সন্তানের খবর সবার সাথে শেয়ার করে। সবাই এই খবরে খুশি হলেও আঙ্কেল মোটেও খুশি ছিলেন না। তাকে মারার জায়গায় আর্নেস্ট একের পর এক সন্তান উৎপাদন করছে। পরের দিন আর্নেস্ট সেই বোম ডিলারের সাথে কথা বলে, হেনরিকে মারার সুপারি দেশে, এমনকি খাতির বাড়ানোর জন্য সে হেনরির সাথে তার পরিচয় করিয়ে দেয়। ভালো সম্পর্ক হওয়ার পর একদিন সুযোগ বুঝে সে হেনরিকে
স্ত্রীকে হত্যা করে আর ঘটনা এমন ভাবে সাজায় যাতে আত্মহত্যা মনে হয়। আমরা দেখি আর্নেস্ট ও মলির ঘরে তৃতীয় সন্তানের জন্ম হয়। তারা দুজন বাসা পরিবর্তন করে এখন সেই এলাকায় এসেছে যেখানে মলির বোন রিটা থাকে। এক রাতে তারা রিটা ও বিলের সাথে দেখা করতে তাদের বাসায় যায়। এখানে আর্নেস্ট ও বিলের মধ্যে কিছু কঠিন বাক্য বিনিময় হয়। বিল আকার ইঙ্গিতে বোঝাতে চাইছিল তাদের পরিবারে যে সকল হত্যাগুলো হচ্ছে তা তার আঙ্কেল ও সে মিলেই করছে। এমন দাবি শুনে আর্নেস্ট মোটেও খুশি ছিল না। এক রাতে বিশাল বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। আর্নেস্ট বাইরে এসে দেখতে পায় রিটা ও বিলের বাড়িতে ঘটনাটা ঘটেছে। এই বিস্ফোরণে দুজনেই মারা যায়। খবরটা সে মলিকে জানায় এবং যথারীতি সে ভেঙে পড়ে। এখন পুরো পরিবারে শুধু সেই বাকি রয়ে গেছে। মূলত এই ঘটনাটা ঘটিয়েছে আঙ্কেল উইলিয়াম। দিনের পর দিন এমন হত্যা আর মেনে নেওয়া যায় না। তাই মলি অসেজদের প্রতিনিধি দল নিয়ে তৎকালীন প্রেসিডেন্টের সাথে দেখা করতে যায়। তারা প্রেসিডেন্টকে অসেজদের ওপর ধারাবাহিক হত্যাকাণ্ডের বিষয়ে অবগত করেন। এরপর মলি আবার বাসায় ফিরে আসে। তারপর আঙ্কেল আর্নেস্টকে ছোট্ট একটি শিশি দিয়ে বলে এটা এক ধরনের বিষ, এতে মলি ধীরে ধীরে মারা যাবে। একই ধরনের বিষ মলির মা ও বোনদের ওষুধে মিশিয়ে দেয়া হয়েছিল। এই হত্যাযোগে এই দুই ডাক্তারও যুক্ত ছিল। আর্নেস্ট প্রথমে রাজি না হলেও আঙ্কেল তার ব্রেন ওয়াশ করতে সক্ষম হয়। এভাবে ওই বিষ মলির ইনজেকশনে মিক্স করে সে দিতে থাকে, ফলে মলিও সবসময় অসুস্থ থাকে। একদিন সকালে ব্যুরো অফ ইনভেস্টিগেশন থেকে এজেন্ট থমাস মলির সাথে দেখা করতে আসে। তিনি বলেন মলির অনুরোধে প্রেসিডেন্টের নির্দেশে তারা এই এলাকায় সংগঠিত অসেজদের হত্যা নিয়ে তদন্ত করতে এসেছেন। মলির সাথে কথা বলতে চাইলে আর্নেস্ট বলে সে খুবই অসুস্থ, তিনি যেন এক সপ্তাহ পরে আসেন। তবে এর মাঝে এজেন্ট থমাস নিজের দলবল নিয়ে তদন্ত চালিয়ে যান। তিনি সম্ভাব্য সবাইকে জিজ্ঞাসাবাদ করেন। চিন্তিত আর্নেস্ট আঙ্কেলকে এই তদন্তের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন তার উচিত এখন শান্ত থাকা, গোয়েন্দারা তাদের কিছু করতে পারবে না। থমাস অসেজ গোষ্ঠীর সাথেও কথাবার্তা বলে। তার মতে এই আঙ্কেল উইলিয়াম হেল খুবই সন্দেহজনক ব্যক্তি, কিন্তু তারা উল্টো উইলিয়ামের হয়ে কথা বলেন। তারা জানান উইলিয়াম সমাজসেবক, ভালো লোক, তিনি নিজেও খুনিকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। গোয়েন্দাদের কিছু অংশ ওই দুই ডাক্তারকেও জিজ্ঞাসাবাদ করে। এদিকে থমাস উইলিয়ামের কাছে বর্তমান পরিস্থিতি নিয়ে জিজ্ঞেস করলে তিনি শুধু বলেন সমাজের এই দুরবস্থা নিয়ে তিনিও চিন্তায় আছেন। আঙ্কেল এসে আর্নেস্টের সাথে দেখা করে। তিনি বলেন গোয়েন্দারা তোমাকেও জিজ্ঞাসাবাদ করবে, ভুলেও নিজের মুখ খুলবে না। তিনি যদি জেলে যান তাহলে তিনি আর্নেস্টকে আর সাহায্য করতে পারবেন না। এই দুজনের আলাপ দূর থেকে থমাস লক্ষ্য করছিল। খোঁজ খবর নিয়ে থমাস এক স্থানীয় ব্যক্তির সাথে কথা বলে। ওই ব্যক্তি জানায় মলির বোনকে এক রাতে আর্নেস্টের ভাই বাইরনের সাথে তিনি দেখেছিলেন। পরের দিনই ওই বোনের খুন হয়। এই ঘটনায় আর্নেস্টের যোগসাজশ থাকতে পারে। এদিকে আর্নেস্ট যথারীতি মলির ইনসুলিনে ওই বিষ মিশিয়ে যাচ্ছিল। একদিন সকালে গোয়েন্দারা আর্নেস্টকে ধরে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। চলমান হত্যাকাণ্ডের ব্যাপারে তাকে সমানে প্রশ্ন করা হয়। তবে আর্নেস্ট কিছুই জানে না বলে দাবি করে, এমনকি সে নিজেও নির্দোষ বলে জানায়। এছাড়া সে অসুস্থ মলির ব্যাপারেও অবগত করে। এতে দুজন এজেন্ট তার বাসায় গিয়ে আধমরা মলিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। মলির খবর আর্নেস্টকে জানিয়ে থমাস বলে যদি সে এসব খুনের পেছনে দায়ী ব্যক্তির নাম প্রকাশ করে তাহলে তারা তাকে ছেড়ে দিবে, যাতে সে ও মলি নিজেদের সন্তানদের নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে। এখন থমাস প্রশ্ন করে তুমি কার ইশারায় এসব কাজ করছিলে? তখন আর্নেস্ট বলে তার আঙ্কেল উইলিয়াম তাকে দিয়ে এমন কাজ করিয়েছে। আর্নেস্টের স্বীকারোক্তিতে উইলিয়ামকে গ্রেফতার করা হয়। অন্যদিকে মলির ঠিকমতো চিকিৎসা হওয়াতে সে ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। আরেকদিকে উইলিয়ামকে নিয়ে তদন্ত চলমান ছিল, তার মামলা আদালতে পেশ করা হয়। কিন্তু তখনই উইলিয়ামের উকিল দাঁড়িয়ে বলে এই তদন্ত ঠিকমতো পরিচালিত হচ্ছে না, তার ক্লায়েন্টকে তার সাথে কথা বলারও কোনো সুযোগ দেয়া হয়নি, মামলা এভাবে চলতে পারে না। এতে পুরো আদালত গরম হয়ে পড়ে, তাই বিচারক বাধ্য হয়ে শুনানির তারিখ পিছিয়ে দেন। আঙ্কেলের ওই উকিল আর্নেস্টকে তাদের পরিবারের সামনে আনেন। উকিল তাকে বোঝায় ওই গোয়েন্দারা তাকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে, বাস্তবে সে যদি আঙ্কেলের নাম নেয় তাহলে তাকে শাস্তি দেয়া হবে অপরাধে সহযোগিতা করার জন্য। তাকে ব্রেন ওয়াশ করা হতে পারে, এমনকি মারধরও করতে পারে উইলিয়ামের নাম
নাম বের করার জন্য। ভুলেও তা করা যাবে না। উইলিয়ামের পরিবারও তার কাছে অনুরোধ করে নিজের আঙ্কেলকে বাঁচাতে। সবার কথা শুনে আর্নেস্ট রাজি হয়। সে আঙ্কেলের নাম আদালতে নিবে না। তারপর আদালতে মামলার শুনানি আরম্ভ হয়, যেখানে কয়েকটি অভিযোগের কারণে আর্নেস্টের জেল হয়। এভাবে প্রায় 3 মাস কেটে যায়। হঠাৎ একদিন তার ছোট মেয়ে অসুস্থতায় ভুগে মারা যায়। থমাস এসে এই খবর তাকে জানায়, যা শুনে সে কান্নায় ভেঙে পড়ে। মেয়েকে দাফন করতে আর্নেস্ট ও মলি কবরস্থানে যায়। সন্তান হারিয়ে মলি একদম ভেঙে পড়েছিল। সে আর্নেস্টের সাথে কোনো কথা না বলেই চলে যায়। এই ঘটনায় আর্নেস্টের মন মানসিকতা পাল্টে যায়। তাই সে জেলে নিজের আঙ্কেলকে বলে সে আর এসব সইতে পারছে না। সে আদালতে সব সত্য বলে দিবে যে তার কথায় সে এতদিন অপরাধ কর্মকাণ্ড চালিয়েছিল। এই শুনে আঙ্কেল তাকে এমনটা করতে মানা করে। অপরাধ স্বীকার করলে তিনি আর আর্নেস্টকে রক্ষা করতে পারবেন না। অবশেষে আদালতে সবার সামনে আর্নেস্ট বলে যে আঙ্কেলের কথাতেই সে বিভিন্ন অপরাধ করেছে। তখন উকিল জিজ্ঞেস করে, তাহলে সে মলিকে টাকার জন্য বিয়ে করেছিল? এই প্রশ্নের জবাবে আর্নেস্ট বলে, না, সে সত্যি সত্যি মলিকে প্রচন্ড ভালোবাসে, যা সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ আমরা শুরুতেই দেখেছিলাম আঙ্কেলের পরামর্শেই সে মলিকে বিয়ে করে, যাতে তার সব সম্পত্তির সে মালিক হতে পারে। কিছুদিন পর থমাস দুজনের একটি মিটিং এর ব্যবস্থা করে, যেখানে আর্নেস্ট সকল অপকর্মের জন্য মলির কাছে ক্ষমা চায়। মলি তাকে জিজ্ঞেস করে, তুমি কি ইনসুলিনে বিষ মেশাতে? উত্তরে সে না বলে। যা শুনে মলি চলে যেতে নেয়, কারণ সে সত্য জেনে গেছে। এখনো আর্নেস্ট তার সাথে মিথ্যে কথা বলছে। এই ঘটনার কয়েক বছর পর একটি রেডিও নাটকে তুলে ধরা হয় পরবর্তীতে কি কি ঘটেছিল। প্রথমে এই দুই ডাক্তারদের কথা ওঠে, যারা বিভিন্ন খুন এবং মলির জন্য সেই বিষ দিয়েছিল। প্রমাণের অভাবে তাদের কখনোই বিচার হয়নি। আর্নেস্টের ছোট ভাই বাইরনও মামলার বেড়াজালে বেঁচে যায়। আঙ্কেল উইলিয়াম ও আর্নেস্টকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। ভালো আচরণের জন্য তাদের দুজনকেই ছেড়ে দেয়া হয়। প্যারোল বোর্ডের এই সিদ্ধান্তে প্রতিবাদ করে অসেজরা। 87 বছর বয়সে উইলিয়াম মারা যান। অন্যদিকে জেল থেকে বের হওয়ার পরেই মলি আর্নেস্টকে তালাক দিয়ে দেয় এবং আরেকটি বিয়ে করে। 50 বছর বয়সে ডায়াবেটিসে ভুগে মলি মারা যায়। তাকে পরিবারের সাথে কবরে সমাহিত করা হয়। আর আর্নেস্ট বাকি জীবন নিজের ভাই বাইরনের সাথে কাটায়। এখানে আমরা মুভির পরিচালক স্বয়ং মার্টিন কর্সিজিকেও একজন উপস্থাপক রূপে দেখতে পাই। এই শতাব্দীর অসেজ উপজাতির ঐতিহাসিক নাচ দেখিয়ে এই মুভি এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, এই ছিল কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন মুভির এক্সপ্লেনেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন। টিল দেন, স্টে উইথ পিডি রিভিউস।